আর কটা দিন বাকি? কেসের ডেটটা ডিফার করার ব্যাপারে এফেক্টিভ স্টেপ নেওয়া হলো না কেন? রবিনকে ধরো, টাকাটা খেয়ে ফেললে তো চলবে না। কি লাভ ধরে? আমাদের মধ্যেই তো কেউ কেউ চাইছে না যে ডেটটা ডিফার করা হোক। আমি চাইছি না, আগেও বলেছি এখনো বলছি আমি চাইছি না, আর সেটা আমি রবিনকে জানিয়েছি, কিন্তু কাজটা করতে তো বারণ করিনি। তুমি কেন চাইছো না কমলদা? তুমি কি চাও যে কোর্টে দিবাসেন জিতুক আর পার্টি হারুক? পার্টি এসবের মধ্যে কেন যাবে? এর মধ্যে বিক্রমকে জেলে রাখার জন্য পার্টি যা যা করেছে তাতে পার্টির ইমেজ নষ্ট হয়েছে। কি কি করেছে, কি কি করেছে, আর যা করেছে ঠিক করেছে? না, ঠিক করেনি, এটা মোটেও ঠিক হয়নি। একটা একটা ট্যাক্সি ড্রাইভারকে জখম করা, দিবাসেনকে গুলি করা, নিরাপরাধ মানুষকে খুন করা, হাসপাতালের মধ্যে গিয়ে আততায়ীকে খুন করা, এটা এটা ঠিক? এটা রাজনীতি নয়, এটা হুলিগানিজম। কমলদা, আরে পলিটিক্সে ওইসব ধরলে চলে না। থিওরি অ্যাপ্লিকেশনের জমানা নেই কমলদা, পার্টির যাতে ভালো হয় সেটাই করতে হবে। হুলিগানিজমকে প্রশ্রয় দিয়ে, পচানুকুলকে সঙ্গ দিয়ে পার্টির কি ভালো হয়েছে? ঠিক যতক্ষণ দরকার পার্টি ঠিক ততক্ষণ সঙ্গ দিয়েছে। এটাও তো এক ধরনের বিশ্বাসঘাতকতা। রবিনকে কাজটা করতে না দেওয়াটা পার্টির সাথে বিশ্বাসঘাতকতা নয় কমলদা? কতবার বলবো, এটা আমি আটকাইনি। তবে হ্যাঁ, ডেটটা ডেফার হোক এটা আমি চাই না। কোর্টে কেসটা উঠুক, বিক্রম যদি নির্দোষ হয় তাহলে ছাড়া পাক। বিক্রম অলরেডি কনভিক্টেড হয়ে গেছে, আবার নতুন করে বিচার কিসের? বিক্রমের বিচারটা পছন্দ হয়নি? ভুল করছো, বিক্রমের নয় বলো দিবাসেনের পছন্দ হয়নি। বিক্রমের কনসেন্ট ছাড়া তো দিবাসেন কিছু করছে না। এই টাকাটা দেওয়ার আগে এসব কথা ভাবা উচিত ছিল। রাইট, ইউ আর রাইট গজেন বাবু, এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। আপনাদের যদি তাই মনে হয় যে আমি পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি, আমি পার্টির স্বার্থে ঘা দিচ্ছি, তাহলে আমি বলবো আমার মনে হয় পার্টির ভালোর জন্যই আমি করছি। আমি যা করছি পার্টির ভালোর জন্য করছি, আর আমি এরকম প্রতিবাদ করে যাব, তাতে আপনাদের যা খুশি আপনারা তাই করুন। আরে এ তো মহা মুশকিল, আপনার ভালো মন্দ নিয়ে একটু আলোচনা হলেও আপনি চটে যাবেন। হ্যাঁ, কারণ আমি পার্সোনাল ইন্টারেস্টে পার্টি করতে আসিনি। এটা কিন্তু ঠিক হলো না শোভনদা। আপনি যান গজেনবাবু, কমলদাকে সামলান, কমলদাকে পার্টির খুব দরকার। দেখি এই থিওরি টিওরিগুলো যদি টাকাটা দেওয়ার আগে মনে রাখতো লোকটা। শোভনদা, কমলদাকে এতটা গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, আমাদের পার্টির পজিশন কিন্তু যথেষ্ট স্টেবল। বিকাশবাবুর মতোকে সাইফার করে দিলেই হয়। না না মনদা, বিকাশদা আর কমলদা এক নয়। বিকাশদা চুপচাপ মানুষ, ওর বেশি ফলোয়ার নেই, কিন্তু কমলদা অনেক বেশি ভোকাল, ওর ফলোয়ারও বেশি। আর তাছাড়া আলোদা চান না কোনো রকম ডিভিশন হোক। আমি বলেছিলাম আপনাকে, ওরা টোটনকে ফিরিয়ে আনতে পারবে না, দেখলেন তো এখনো ফিরলো না। মিস্টার সিংহ ওরা চেষ্টা করছে, এসপি সিরিয়াসলি ব্যাপারটা দেখছেন। না না, এসপি তো খুঁজে আনবে না, এসপি অর্ডার দেবে। ওসিরা যদি ডিসঅনেস্ট হয় তাহলে তো এসপি রিটায়ার করে গেলেও টোটন ফিরবে না। তবু আমাদের হাল ছাড়লে চলবে না, যতদিন না টোটনকে খুঁজে পাওয়া যাচ্ছে ততদিন ওদের উপরে আমাদের প্রেশার ক্রিয়েট করতে হবে। একটা কথা কি জানেন, পুলিশ চাইলে সব পারে, আমার মতো অফিসারকে জেলে পাঠাতে পারে, আবার এক রাতে টোটনকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু ওরা চাইছে না। মিস্টার সিংহ, আপনি যদি এইভাবে বলেন তাহলে আমি প্রাইভেট ডিটেকটিভ অ্যাপয়েন্ট করতে পারি। না না না, আমার অ্যাডভাইস নিলে আমি বলবো এটা করবেন না, তাহলে আবার উল্টো কিছু হতে পারে, মানে রেসপন্সিবিলিটি ঝেড়ে ফেলে পুলিশ কিডন্যাপারদের সাথে হাত মেলাতে পারে। সেটা হবে না, অন্তত এখনো পর্যন্ত হয়নি। দেখি, ফিরে এলে তো জানতেই পারবো। মিস্টার সিং, আমাদের কথায় কথায় অনেক সময় চলে গেছে। কতটা যেন লিখেছিলাম, বিনিতার ভাই জয়ন্তর সঙ্গে আপনার একটা, প্রমোটার বিশাল, ওই প্রমোটার বিশাল আমার কাছে এলো,
আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই মিস্টার বিশাল, একটু বেরোতে হবে আমাকে। স্যার আমিও বেশি সময় নিয়ে আসিনি, আমি শুনতে পেলাম যে আপনি আমার সাইডে রাউন্ড দিয়ে বেড়াচ্ছেন, তাই দেখা করতে এলাম। আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই মিস্টার বিশাল, একটু বেরোতে হবে আমাকে। স্যার আমিও বেশি সময় নিয়ে আসিনি, আমি শুনতে পেলাম যে আপনি আমার সাইডে রাউন্ড দিয়ে বেড়াচ্ছেন, তাই দেখা করতে এলাম। না, আমার থানার আন্ডারে সব এলাকাতেই আমি কিন্তু রাউন্ড দিই, সেই জন্য আমি সেখানে গেছি। কিন্তু আপনাকে তো আমি ডেকে পাঠাইনি। এটা কি বলছেন, ডেকে না পাঠালে থানায় কেউ আসবে না? প্র্যাকটিক্যালি ও আমার সঙ্গে এই প্রজেক্টে আছে, ওই আমাকে বলল আপনার সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা কাজের কথায় আসুন, মাঠটা কি কিনেছেন আপনি? না না, ওটা তো পার্টির দখলে, কেনার কি দরকার? তো সেই জায়গাটা আপনার হলো কি করে? না, পার্টি আমাকে ডিড করে দিয়েছে। যে জমিটা পার্টিরই নয় সেটা পার্টি ডিড করে কি করে? ওখানে 20 বছর ধরে পার্টি অফিস আছে, দখলে সত্ত্বে জন্মেছে, সে বেসিসে পার্টি ডিড করেছে। পুরো মাঠটা জুড়ে তো পার্টি অফিস নয়, ওখানে এলাকার ছেলেরা খেলাধুলো করে। ওরা আমাদের যুব সংগঠনের সদস্য, ক্লেম করবে না। ওটা ভেস প্ল্যান্ট, ওরা ক্লেম না করলে ওই জমিটা পার্টির হয় না, পার্টি ডিডও করতে পারে না। কিন্তু স্যার লয়াররা তো ডিড করে দিয়েছে। পার্টি লিগ্যাল সেলের লয়ার তো? অফকোর্স, রেজিস্টার্ড লয়ার। আর ওই ডিডের থ্রুতেই আমি জমিতে কনস্ট্রাকশন করছি, কাগজপত্র সব লিগ্যাল। তাছাড়া এলাকার যত গুণীগানী লোকজন আছেন সবাই আমার এই প্রজেক্টের সঙ্গে জড়িত। যারা জড়িয়ে আছেন তারা পুরো ডিটেলে ব্যাপারটা জানেন। আমি কিন্তু সব জানি, সব জানি মিস্টার বিশাল। তো সব কিছু জেনে শুনে একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে আমি কী করে জড়িত হই এই কাজের সঙ্গে? গভর্নমেন্ট তো আমাদের হাতে, অসুবিধা কি, প্রোটেকশন দেব। আপনি সব জানেন মানে? দেখুন মিস্টার বিশাল, জমির একটা ছোট্ট পোর্শনে নৃপেনবাবুর বসত বাড়ি, তো পার্টি কি সেই জমিটাও ডিড করে দিয়েছে? সেটার জন্য তো আশা। দেখুন এত বড় একটা কমিউনিটি সেন্টার হবে, ডেলিগেটসগুলো আসবে, এই প্রজেক্টটা রান করলে এলাকার ছেলেগুলো সব চাকরি পাবে, তাই না? তো এবার মানে ফর দ্য সেক অফ দ্য পিপল, নৃপেনবাবু উচিত নয় যে জমিটা ছেড়ে দিন? তো তাতে নৃপেনবাবুর কী লাভ? একটা এন্ট্রান্সের জন্য সব প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। জানতো স্যার একটা ভ্যালিড পয়েন্ট বলেছেন। স্যার আমি এই জমিটার জন্য কম্পেনসেশন দিতে রাজি আছি, 5 লাখ টাকা। তো সেটা নৃপেনবাবুকে আপনারা জানাচ্ছেন কেন? ও নৃপেনবাবু তাহলে এখানে এসেছিলেন, আর সেই কারণে আপনি রাউন্ডে গেছেন, এটা নৃপেনবাবুকে জানান। স্যার আপনি আমাদের হয়ে একটু জানিয়ে দিন না। আমি পার্টির লোক নই, আর পার্টির লোক আমি হতে চাই না। দেখুন আমি চাইছি এই প্রজেক্টে আপনি আমার পাশে থাকুন, এটার জন্য যা যা করতে হয় আমি সব করতে রাজি আছি। নৃপেনবাবুকে আপনি বলুন আমাকে কেনবার চেষ্টা করবেন না। চলুন, সোজা আঙুলে হবে না, আবার আসবো। স্যার এত কথা আপনি অ্যালাউ করলেন? করতে হলো, নৃপেনবাবুর কথা ভেবে, টর্চারিংটা যাতে বেড়ে না যায়। আচ্ছা ওই নৃপেনবাবুর কাগজপত্রগুলো আপনি সব দেখেছেন তো? মানে আমি বলতে চাইছি যে উনি জেনুইন না হলে কিন্তু আমাদের পক্ষে খুব মুশকিল হয়ে যাবে। সেটাই তো দেখতে পাচ্ছি, মনে হচ্ছে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। ওই অ্যাম্বুলেন্স কেসটার পর থেকে ওরা কিন্তু ফুঁসছে। আমি আমার জায়গা ঠিক থাকবো। বসে বসেও তো দেখা যায় ভাই। না ঠিক আছে, নৃপেনবাবু এগুলো ঠিকই আছে। আচ্ছা আপনি আমাকে মিউটেশন সার্টিফিকেট, ট্যাক্স রিসিট এগুলো দেখান তো। ঠিকই আছে, সবগুলোই লিগ্যাল আছে, আপ টু ডেটও আছে। ঠিক আছে কাগজগুলো একটু যত্নে রাখবেন, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, কিচ্ছু ভয় নেই। নিত্যরা ভয় দেখাচ্ছে। আর সেটা অ্যাকচুয়ালি কম্পেনসেশন যাতে একটু কম দিতে হয় সেই জন্য। কম্পেনসেশন প্রস্তাবটা এখনো আসেনি আপনার কাছে, তবে আসবে। কিন্তু বাপ ঠাকুরদার পিঠের তো কম্পেনসেশন হয় না স্যার। দেখুন অ্যাকচুয়ালি ওরা তো জানে না না এটা। আচ্ছা এই চেনা জানা জায়গা ছেড়ে কোথায় যাবো বলুন তো স্যার। দেখুন ঘাড় ধাক্কা দিয়ে উচ্ছেদ করবার রাইট ওদের নেই,
আপনার যদি সাহস থাকে আপনি রিফিউজ করবেন? চেনা জানা জায়গায় তুমি কি সুখে আছো বলো তো? জায়গাটা তোরা নোংরা করে ফেলেছে। তার মানে? জানেন, হঠাৎ 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 নতুন নতুন ছেলেদের মুখ দেখা যাচ্ছে, পাড়ার মেয়েগুলোকে অতিষ্ঠ করে মারে, কি অশ্রাব্য গালিগালাজ, মাতলামো। সে কি এগুলো তো থানাতে কেউ রিপোর্ট করেনি আমাকে? রিপোর্ট করেনি, কোনো কাজ হবে না তাই? এখন তো জানতে পারলেন না, এখন এভাবে জেনে তো কোনো লাভ নেই নিপেনবাবু, আমি তো কিছু করতে পারবো না। আমি যদি এখন কিছু করি তাহলে লোকে কি বলবে, যে পার্টির সাথে আপনার বিরোধিতা রয়েছে, সেই জন্য আপনি পার্টিকে ব্লেম করছেন। দেখি এলাকা থেকে কেউ যদি রিপোর্ট করে তাহলে কিছু করব। আমি কিন্তু কোনো কম্পেনসেশনেই রাজি হব না। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার নিপেনবাবু, আমি কিন্তু কোনো প্রপোজাল দিতে আসিনি আপনাকে। আমি জাস্ট কাগজগুলো দেখতে এসেছিলাম, এগুলো লিগ্যাল কিনা, যাতে পরবর্তীতে আপনার হয়ে কথা বলতে পারি আমি। আচ্ছা আসি। নমস্কার। হ্যাঁ গো, চাটাও তো খেয়ে গেলেন না। দেখো এরকম পুলিশ অফিসার পাশে থাকলেও না অনেক বল ভরসা বাড়ে। আগে বলি, টাকাটা নিয়ে এখান থেকে চলে চলো। একটা পুলিশ অফিসার এতগুলো পার্টির লোকের সঙ্গে সামলাবে কি করে বলো তো? দাঁড়া দাঁড়া দাঁড়া, দরজাটা বন্ধ করে আসি। কি ব্যাপার, এত রাত্রে পুলিশ কেন? আমরা ডাকিনি, উনি নিজের থেকে এসেছেন। নেমন্তন্ন খেতে তো আসেনি, তাহলে চা না খেয়ে যেত না। কি বললেন? কি বলতে এসেছো? অনেক রাত হয়েছে, বিক্রম সিং এর সঙ্গে মেলামেশাটা একটু কম করুন, পার্টির এলাকায় পুলিশের আনাগোনা পার্টির পছন্দ না। ঠিক আছে, মনে রাখবো। বেড়াটা কবে যাচ্ছেন বলুন তো, কনস্ট্রাকশন বেশি দিন ঝুলিয়ে রাখতে পারবো না। আচ্ছা এই পাপ ঠাকুরদাদার ভিটে ছেড়ে কোথায় যাবো বলো তো ভাই? সেটা আমি বলে দেবো, কোথায় যাবেন আপনাদের ব্যাপার। 5,00,000 টাকা কম্পেনসেশন দিতে পারি, রাজি থাকলে কালই চেক দিয়ে দেবো। কম্পেনসেশন চাই না, ছাড়তেও চাই না। পার্টি যখন চেয়েছে উঠতে আপনাদের হবেই, সেটা ভালোভাবে হলে ভালো নয় কি? বিক্রমও বাঁচাতে পারবে না। থানা ডাইরেক্টরি করতে একদম যাবেন না, চলি। আমরা পারবো ওদের সাথে? না পারলে বাপ ঠাকুরদাদার জমিতে মরে যাবো, কিন্তু ভিটে ছাড়বো না। জয়ন্ত যে নিপেনবাবুদের শাসাতে গিয়েছিল এটা পরে ওনার স্ত্রীর মুখে শুনেছি। এতদিনের ঘটনা আপনি মনে রাখেন কি করে? সব কিছু জীবন্ত আমার কাছে। কনভিক্টেড হবার পর এসব নিয়ে ভাবনা ছাড়া আর কি আছে বলুন আমার। আজ গার্ড এলো না? আসলে ও তো জানে আমি আপনাকে লিখে দিচ্ছি, আজকে যে মুখে বলবো এটা ও জানে না, জানলে থাকতো। বিক্রমবাবু আপনিও শিওর যে গার্ডই সমস্ত খবর বাইরে বার করে দিচ্ছে? আপনি যে খবর দেবেন না এ ব্যাপারে আমি শিওর, ভেতরে গার্ড ছাড়া আর কে আছে বলুন। পুরো সিস্টেমটাই পচে গেছে তাই না? দলের নেতা থাকুন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কাজকর্মগুলো একটু ভাগ করে দিলেই হয়। সেই মানদাতা আমলের দল বলে সেই সেই নিয়মেই দল চালাচ্ছেন। এটা কিন্তু পঞ্চুদা একদম কারেক্টিং বলেছে দাদা। আপনি দাদা কীরকম ইয়ে হয়ে যাচ্ছেন, ওই ব্যাকডেটিং হয়ে যাচ্ছেন, কিছু খোঁজখবর রাখেন। কি বলতে চাইছো দুজনে? আমি পুরনো হয়ে গেছি? হ্যাঁ তো জানেন, ওই বিক্রমের বোন কি নাম বিপাশা, ওর বাচ্চাটাকে ঝাপিস করা হয়েছে, সে খবর রাখেন? কোর্ট কেসের ডেটটাও কিন্তু পিছোয়নি, সেটাও এসে গেল। সব খবরই রাখি, জেলের গার্ড সব জানায়। সব জানায়? তাহলে জেলের খবর ওরা পেল কি করে? সে ছেড়ে দিন, ও ইনফর্মাররা দুকিবাজি করবেই। তোমরা ফালতু ব্যাপার নিয়ে নাচানাচি করছো, আসল খবর কিছু রাখো। কয়েকদিন হলো বিক্রম মুখে মুখে সব কথা বলছিল, এখন লিখছে। জেলের গার্ড কোনো ইনফরমেশন দিতে পারছে না,
কি ডিসিশন নিলেন? এখনো কিছু নিইনি। ছেলেটা আপনার নিজের না অ্যাডাপ্টেড? এই প্রশ্ন কেন করছেন? নিজের ছেলে হলে আমাদের প্রপোজাল মেনে নিতেন? আমি মানব না তা তো বলছি না, আমি শুধু একটু সময় চাইছি। টালবাহানা করে সময় কাটাবার চেষ্টা করবেন না। এই ধরনের সিদ্ধান্ত নিতে একটু তো সময় লাগবেই, তাই না? সেটা নিশ্চয়ই, কেসের দিন পর্যন্ত নয়, চালাকি করলে আফসোস করতে হবে। আমি আপনাদের বিশ্বাস করতে পারছি না। আমি কেসটা উইথড্র করার পরে যদি আপনারা ছেলেটাকে উইথড্র না করলেও কিন্তু মেরে ফেলবো। কি হলো রে, কি বললো ওরা? কিছু না। আচ্ছা মা, মা একটা কথা বলো আমাকে, এই আগের বার না ফোনটা এই নাম্বার থেকে এলো, হ্যাঁ আমি তো সিএলআই দেখি সিআইকে নাম্বারটা দিয়েও এলাম, মা তারপরেও একই নাম্বার থেকে কি করে ফোন করছে? তোর লেখা নম্বরটা ওরা ফেলে দিয়েছে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখ, তুই ওদের ফর্সায় আছিস? টোটনকে ফিরিয়ে দেবে? কি করি মা, মা মা কেসটা উইথড্র করে নি, আমি কতদিন ছেলেটাকে ছেড়ে থাকবো? কেসটা তুললে যদি ওরা টোটনকে ফিরিয়ে দেয় তাহলে তাই কর, কেসটা তুলেই নে। আমি আমি সেটা তো শিওর হতে পারছি না। না তুললে ওরা টোটনকে ছাড়বে না। দেখ দরকার পড়লে আর একবার না হয় পরে দেখা যাবে। দিবা তো বললো, কিছুতেই এটা মানতে পারছি না। কিডন্যাপ করে জিতবে, কিডন্যাপ করে। যাদের লোকবল কম তাদের হাতেই হয়। তুই তুই দিবাকে খবর দে। তুমি একটা কথা বুঝতে পারছো, দিবার চোখে আমাদের পরিবারটা কতটা ছোট হয়ে যাবে? তুই মানুষ না অন্য কিছু? ছেলেকে ফেরাতে যা হয় তাই কর, পরিবারের সম্মান দেখলে চলবে? ছেলে তো তোমারও হারিয়েছে মা, নিজের ছেলেকে ফেরাতে গিয়ে যদি তোমার ছেলেটাকে হারিয়ে ফেলি। ছেলে হারানোর দুঃখ আমার সয়ে গেছে। তুই কেসটা তুলে নে, টোটনকে ফেরা।